এই অভাবনীয় ঘটনাটি ঘটে যাইছিল খুর্ধা জেলা চিলিকা ব্লক অন্তর্গত বিরিবাটি পঞ্চায়েত ছকড়িপুর গাঁরে কিছুদিন ধরি লাগি রহিতিবা লঘুচাপ জনিত বর্ষার প্রবলরু অতি প্রবল মাত্রার বর্ষা হেলা আও বর্ষা যোগু বিভিন্ন স্থানরে কৃত্রিম বন্যা পরিস্থিতি দেবি দেখিবাকু মিলিলা ঠিক এতিকি বেলে ছকড়িপুর গাঁর চারিজন নাবালক উছুলা নই নিকটে সেলফি নেবা সহ গাধেইবা মজা বি নউথিলে আও সেই মজা নাবালক রমাকান্ত পাই কাল সাজিলা সে জানি নথিলা যে এভাবে কিছু হব চারিজন নাবালকঙ্ক মধ্যে রমাকান্ত সাসমল নইকু লম্ফ মারুথা বেলে অন্য সাঙ্গ মানে ভিডিও শুট কলে হেলে রমাকান্ত এই খেল পাই তা জীবন হরাই বসিলা খোর্ধা জেলা টাঙ্গি থানা অন্তর্গত বিরিবাড়ি পঞ্চায়েত ছকড়িপুর গাঁর রমাকান্ত সাসমল পরিবার কহিলে বিধবা মা ও সান ভৌণী বিধবা মা পরঘরে বাসন মাজি পরিবার প্রতিপোষণ করুথা আশা থিলা যে পুয় পাঠ পড়ি বড় মানুষ হব বিধবা মা ও ছোট ভৌণীর আশা বাড়ি হব হেলে লগাণ বর্ষা সাজিলা কাল লিভিগলা নাবালক রমাকান্ত সাসমলর জীবন দীপ উছুলা নইরে লম্ফ মারিলা রমাকান্ত আও উছুলা নই আউ বাহারি পারি নথিলা আখি পিছুলাকে রমাকান্ত হজিগলা সেই নদীর স্রোত ভিতরে কেউয়াড়ে ভাসিগলা কেহি উদ্ধার বি করিপারিনথিলে গতকালিঠারু এপর্যন্ত দীর্ঘ চব্বিশ ঘণ্টার ঊর্ধ্ব সময় টাঙ্গি বালুগা দমকল বাহিনী সর্চ অপরেশন করে ভাসি যাইথিবা নাবালক রমাকান্ত সাসমলর মৃতদেহকু উদ্ধার করছন্তি পুয় ভাসি যাই মৃত্যুবরণ করিথিবা খবর পরে পরিবার লোকঙ্ক ঘরে কান্দ বোবালি লাগি রহিছে গাঁরে এক শোকাকুল পরিবেশ বি দেখা দেইছে অন্যপক্ষে মৃত নাবালকর মৃতদেহকু টাঙ্গি থানা পুলিশ জবত করি শব ব্যবচ্ছেদ পাই পঠাইছে চিলিকারু বিষ্ণু খুঁটিয়াঙ্ক রিপোর্ট প্রদীন টিভি এ জীবন সাথে পুণি জীবন র দেখা হেলা মতে সাই সবুরি হসপিটাল বালাকাটি ভুবনেশ্বর।